পোষণ কর্মসূচি পোষণ যে অভিযান তা নিয়ে আমাদের প্রারম্ভিক বক্তব্যে অধিকর্তা মহাশয় জয়সওয়ালজি সুন্দরভাবে বিস্তৃত আলোচনা করেছেন, পাপিয়া দিদি উনিও বিশদভাবে বলেছেন এবং অন্তরা দিদি উনিও আলোচনা রেখেছেন। তো পোষণ সম্বন্ধে আপনাদের একটা ধারণা যারা আজকে সভায় আছেন বা সভার যে বক্তব্য শুনছেন বক্তাদের অবহিত আছে, একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে এই কর্মসূচি আমাদের কেন্দ্রীয় সরকার 2018 সালে রচনা করেছে। উদ্দেশ্য একটাই হচ্ছে যাতে অপুষ্টির কারণে কোনো শিশু পৃথিবীতে না আসে, যারা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যাদের উপর সমাজ রাষ্ট্র চলবে তাদের সুস্বাস্থ্য যাতে থাকে, বিশেষ করে যারা তাদের শিশুদের সুস্বাস্থ্য পুষ্টিজনিত অপুষ্টির কারণে যারা যাতে কোনো দুর্বল শিশু জন্ম না নেয়, যাদের দায়িত্ব সেই মারও যাতে গর্ভবতী মহিলা যাতে সুস্থ ভালো থাকে এবং পুষ্টিকর খাদ্য গ্রহণের মাধ্যমে সুস্থ শিশু জন্ম দিতে পারে সেদিকে লক্ষ্য রেখে এই পোষণ কর্মসূচি গ্রহণ করা হয়েছে ভারত সরকারের পক্ষ থেকে। আজকে এই পোষণের এই কর্মসূচির কী কী করা উচিত, কী কী পাওয়া উচিত মা ও বোনদের বিশেষ করে, সে বিষয়ে আলোচনা এবং সচেতন করা, সতর্ক করা এই উদ্দেশ্যে আজকে রেলি হয়েছে। আমার খুব ভালো লেগেছে, খুব সুন্দরভাবে এই দপ্তর এই র্যালিটা আয়োজন করেছেন এবং অনেক মা বোনেরা অংশগ্রহণ করেছেন খুব ভালোভাবে। আমি এই দপ্তরকে ধন্যবাদ জানাই যারা আয়োজন করেছেন, উদ্যোগ গ্রহণ করেছেন এবং যারা এই র্যালিতে অংশগ্রহণ করেছে। শুধু আজকে যারা এই হলে আছেন শুধু তারাই উপকৃত হবেন না, তাদের মাধ্যমে সারা রাজ্যে সারা দেশের মানুষ মা বোনেরা জানতে পারবেন যে পোষণ কর্মসূচি তাদের কী কী উপকারে লাগতে পারে, কী কী এর মধ্যে আছে। বিশেষ করে উত্তর হয় যাদের রক্তস্বল্পতা আছে তাদেরকে এই ব্যাধি থেকে বা রক্তস্বল্পতা থেকে মুক্ত করা, বা আমরা বলবো এখানে আলোচনা রেখেছেন আমি দেখেছি যে আমাদের জন্মের পরে অনেকের ওজন এবং উচ্চতা এটা সমন্বয় রাখার ক্ষেত্রে এই কর্মসূচি অন্তর্ভুক্ত যে ব্যবস্থাগুলি আছে সেগুলি অঙ্গনওয়াড়ির মাধ্যম হোক বা এই দপ্তরের মাধ্যম হোক বা এই সমাজকর্মীদের মাধ্যম হোক সচেতন হওয়া, সতর্ক হওয়া এবং সুযোগ গ্রহণ করা। সুস্থ সবল শিশু মানে আগামী দিনে ভবিষ্যৎ, আর সুস্থ সবল মানুষ থাকলে সুস্থ সমাজ থাকে, সুস্থ সমাজ থাকলে সুস্থ রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কাজ করতে পারে। আমি পোষণ যে কর্মসূচি তার সফলতা কামনা করি। এটা পোষণ মাস হিসাবে ঘোষণা করা হয়েছে, উদ্দেশ্য একটাই যে মায়েরা যাতে সুস্থ থাকেন, বিশেষ করে গর্ভবতী মহিলারা যাতে সুস্থ থাকেন, ভালো থাকেন, তাদের যে সমস্যাগুলি আছে অপুষ্টিকরণ কারণের জন্য, সুষম খাদ্য গ্রহণ না করার জন্য বা নিয়মিত চিকিৎসা ব্যবস্থার ক্ষেত্রে জানকারি না থাকার জন্য যে যে সমস্যাগুলি হয়, সেটা পোষণের এই কর্মসূচির মাধ্যমে, এই দপ্তরের মাধ্যমে যারা অঙ্গনওয়াড়ি কর্মীরা আছেন বা সমাজসেবীরা আছেন বা আধিকারিক আছেন, তারা কিন্তু বিভিন্ন কর্মসূচির মাধ্যমে তাদেরকে সতর্ক করা হচ্ছে, তাদেরকে সাহায্য সহায়তা করা হচ্ছে। আনন্দিত যে আজকে প্রত্যেকেই আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আমাদের অপুষ্টি দূর করা, সুস্থ ভারত, সুস্থ ত্রিপুরা গড়া, যে আমাদের আগামী দিনের যে ভবিষ্যৎ যারা আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ তাদেরকে কিভাবে সুস্থ রাখা যায়, তাদের যে শারীরিক মানসিক বিকাশ কিভাবে আরো সুদৃঢ় করা যায়, তো সেই লক্ষ্যে আমরা সবাই আজকে প্রত্যেকেই রেলি এবং সভার মাধ্যমে যে আমরা সমগ্র ত্রিপুরা রাজ্যে কোনায় কোনায় প্রত্যেকটা পরিবারে যাতে পৌঁছিয়ে দিতে পারি যে আমাদের যে পোষণ অভিযান, সেই অভিযানের মাধ্যমে যাতে করে আমাদের গর্ভবতী মহিলারা এবং শিশুরা
যাতে সুস্থ থাকে এবং আমাদের পরিবারের দায়িত্ব শুধুমাত্র গর্ভবতী মহিলা এবং শিশু উনারাই যে শুধুমাত্র সুস্থ থাকবে তাদেরই যে শুধুমাত্র দায়িত্ব সেটা নয় আমাদের প্রত্যেকটা ব্যক্তি নারী পুরুষ প্রত্যেকেরই জাতি জনজাতি প্রত্যেকেরই আমাদের দায়িত্ব কিভাবে আমরা এই গর্ভবতী মহিলা এবং শিশুদের আমরা সুস্থ রাখতে পারি এবং যে আমাদের অপুষ্টি দূর করা তাদেরকে পুষ্টিকর খাবার কিভাবে আমরা পচিয়ে দিতে পারি সেই লক্ষ্যেই আমরা কাজ করছি তার জন্য এই হলে যারা রয়েছেন এবং অনেকেই আজকে হয়তো অনেক দূরের কারণে আমাদের ত্রিপুরা রাজ্যে বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে এই পোষণ অভিযান আমরা করছি তো প্রত্যেকেই আপনারা এখানে যারা উপস্থিত রয়েছেন এবং যারা উপস্থিত হননি প্রত্যেকেই আপনারা যেভাবে আমাদেরকে সহযোগিতা করে যাচ্ছেন আরও আপনারা আরও আমাদেরকে সহযোগিতা করবেন যাতে করে আমরা ভারতবর্ষের মধ্যে আমাদের ত্রিপুরা রাজ্য ক্ষুদ্র ত্রিপুরা রাজ্য সেটাকে যাতে করে আমরা ভারতবর্ষের মধ্যে আমরা আগামীতে আমরা যে কোনো কিছু ক্ষেত্রে হোক আমাদের প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা হোক আমাদের বিভিন্ন স্কিমগুলো সেই স্কিমগুলোতে যাতে করে আমরা এক নম্বর পজিশনে আমরা পৌঁছতে পারি যাতে করে ত্রিপুরা ভারতবর্ষের মধ্যে ত্রিপুরার নাম আমরা সুনাম অর্জন করতে পারি সেই লক্ষ্যে আমরা চেষ্টা যদি করি আজকের এই হলের মধ্যে যদি আমরা প্রত্যেকেই শপথ গ্রহণ করি যে আমরা অপুষ্টি দূর করব তাহলে অবশ্যই আমরা সেই লক্ষ্যে আমরা পৌঁছতে পারবো তার পাশাপাশি আমি বলতে চাইব মাদের ভূমিকা মহিলাদের ভূমিকা অপরিসীম তো তার জন্য আমাদের সেই দিকে লক্ষ্য রাখতে হবে যেমন আমাদের পাপিয়াদিও বলেছেন যে আমাদের অল্প বয়সে বিবাহ হয়ে যায় অনেকেরই তো সেই ক্ষেত্রে কি আমরা কখনো কখনো লক্ষ্য করি যে আমার গ্রামে অথবা আমার পাশের বাড়িতে এই ধরনের চাইল্ড মেরিজ হচ্ছে সেই ক্ষেত্রে আমরা সরকারকে বলুন প্রশাসনকে বলুন আমরা ইনফরমেশন দিই না তো আমাদের দায়িত্ব দায়িত্বর মধ্যে আমাদের আসে যে আমাদের বলতে হবে হয়তো আপনার নাম গোপন রাখা হবে আপনাকে বলতে হবে যে আমার পাশের বাড়িতে কোনো ধরনের একটা চাইল্ড মেরিজ হচ্ছে চাইল্ড লেবার হোক আছে তো সেই ইনফরমেশনটুকু আমাদের হোক অথবা আমাদের প্রশাসনকে জানাতে হবে